যেটি মুস্তাক সাহেবের খুবই সতর্ক থাকা উচিত ছিল, আমি কিন্তু আইনগত বলছি না, আইনগতভাবে তিনি ফ্রি, ভালোবাসতেই পারে যদি কনসেন্ট থাকে মেয়েটির, কিন্তু তিনি যে স্কুলের গভর্নিং বডির মেম্বার, এখানে প্রশ্নই উঠবে যে ক্ষমতার দম্ভ দেখিয়ে মিস ইউজ অফ পাওয়ার করে তিনি এগুলো করেছেন কিনা, যেহেতু এরকম অভিযোগ। সেটা তিশার বাবা মায়ের আর্গুমেন্ট হচ্ছে, আমি সত্য মিথ্যা জানি না, যে এটা ষড়যন্ত্র করে ভিডিও টিডিও রেখে ভয় দেখিয়ে তিশার কাছ থেকে কনসেন্ট আদায় করে চলেছে অবিরত। তো সেক্ষেত্রে তো অত্যন্ত সহজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে অনুরোধ করা, তৃতীয় একটা নিরপেক্ষ জায়গায় তিশাকে রাখান সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, যে তোমার কোনো কিছু হবে না, তোমার ফ্যামিলির কিছু হবে না, তুমি স্বাধীনভাবে তোমার মতামত বলো, সেটি অনেক কিছু আপনার বেরিয়ে আসবে। এত কিছুর পরও মুস্তাক সাহেবের যে ভাইরাস, মুস্তাক সাহেবের যে দোষগুলো সাইফুল সাহেব বলছেন বা সাইফুল সাহেবের স্ত্রী তিশার সম্মানিত মা বলছেন, সেটা যদি সত্যিও হয়ে থাকে, তারপরও তিশার যদি সাবালিকা হয়ে এই সত্য জেনেও এই আপনার মুস্তাক সাহেবের সঙ্গে সংসার করতে চায়, তাহলে তো সেক্ষেত্রে আপনার আইনত বাধা দেওয়ার স্কোপ রাষ্ট্র প্রধানমন্ত্রী কারোই কিছু নেই, কারণ আইন তো সব উপরে। তিশার যদি সাবালিকা হয়ে থাকে বিয়ের সময় এবং সে যদি তার কনসেন্ট যদি চেক হয় যে তার সম্মতিটা নির্ভয় হয়েছে, কোনো কোয়ার্স সিচুয়েশনে না, হুমকি দিয়ে না, নিপীড়ন করে না, কোনো কিছুর ব্ল্যাকমেইল করে না, তাহলে তো এই বাবা মার বেদনা থাকবে। আমরা আপনি দেখেন, আমরা সবাই এই বাংলাদেশের ছেলে মেয়ে, আপনি মনে করে দেখেন আপনার দূর দূরের কোনো আত্মীয় বা দূর দূরের কোনো বন্ধুর এমন দৃষ্টান্ত আছে না, যে ছেলে এমন এক মেয়েকে বিয়ে করেছে বাবা মা গ্রহণ করতে পারেনি, আলটিমেটলি পরে মেনে নিয়েছে ছেলে যখন বিয়ে করেছে, ভাইস ভার্সা মেয়ের ক্ষেত্রে। তো কিন্তু যেটি খেয়াল রাখতে হবে যে তিশা কোন অত্যাচারের সম্মুখীন হচ্ছে কিনা। এখন আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে, বিশেষ করে এখানে তিশার বাবা আছেন, তিশার মাও হয়তো শুনছেন, বা তিশা নিজেও শুনছেন, বা মুস্তাক সাহেবও শুনছেন, অন্যরাও শুনছেন, আমার নিজেরও মেয়ে আছে তিশার চেয়ে বড়ই, অনার্স শেষ করেছে, আমার ছেলে আছে, কাজে আমি এই অনুভূতি গুলো জানি। আবার আমি নিজেও আমার বৈবাহিক সম্পর্ক প্রেম থেকে উচ্ছরিত। এখন প্রশ্নগুলো হচ্ছে দুটি বিষয়, একটি হচ্ছে নৈতিকতার বিষয়, সামাজিক মূল্যবোধের বিষয়, আরেকটি হচ্ছে প্রচলিত আইন এবং স্টেট যদি আইনের শাসন আজকে থাকতো ঠিক মতো, আমি এখানে দোষ দেওয়ার জন্য বলছি না, তাহলে হয়তো এই বিষয়গুলো আরো সুচারুভাবে সম্পন্ন হতো, কেউই হয়রানি শিকার হতো না। এখন দেখেন, আমি একটা খুব শ্রদ্ধা রেখে বলি, যে কোনো সুন্দর মেয়েকে বা মহিলাকে যে কোনো পুরুষের দেখলে ভালো লাগবে না, চিত্ত চঞ্চল হবে না, এটা যে বলে সে ভণ্ডামি করে, সেই চিত্তকে সংবরণ করাই হচ্ছে সভ্যতা। এটা ভাইস ভার্সা মহিলাদের ক্ষেত্র, যেমন আপনার মতো একজন সুন্দর সুপুরুষকে দেখলে যে কোনো মহিলারই ভালো লাগতে পারে, কিন্তু সেইটাকে সংবরণ করাই হচ্ছে সভ্যতা। আমাদের সমাজে এই যেমন বন্ধুর মেয়েকে বিয়ে করেছিল আমাদের এক প্রখ্যাত সাহিত্যিক, এটা নিয়েও সমাজে তোলপাড় হয়েছিল, এটাকে আমাদের সমাজ গ্লোরিফাই করেনি, অসম বয়সের বিয়েকে আমাদের সমাজ এখনো গ্লোরিফাই করে না। ধরেন আজকে যদি এই ভদ্র, এই যে ভদ্রলোক এবং ভদ্র মেয়ে বা আমাদের তিশা নামে যে মেয়েটি, উল্টো যদি হতো, ধরেন মহিলার বয়স 72, ছেলের বয়স 19, তাহলে ধরেন যে মহিলাটার একেবারে চূড়ান্ত অবমাননা সবাই মিলে আমরা করতাম। কাজী সমাজের এই এই বোধগুলো আছে। আমি এখানে যেটা, যে কারণে আমি কেন স্বাভাবিকভাবে নিতে পারছি না, একটা বড় অংশ রয়েছে যে এটাকে স্বাভাবিকভাবে দেখতে চায়, এই জায়গাতে কেন তাদের অবস্থানটা, তাদের দৃষ্টিভঙ্গিটাকে আপনি কিভাবে মনে করেন? সেইটা সেইটা শাওন ভাই কিছুটা বলার চেষ্টা করেছেন হয়তো, তার দিক থেকে যে বয়সের অসম পার্থক্য হলে নানাভাবে যে বেশি আগে বৃদ্ধ হয়ে যাবে তারপরে এই অল্প বয়সে। আর আমাদের সমাজে আপনি অঘোষিত সত্তর আইনে লেখা থাকে না, সংবিধানও লেখা থাকে না, আমাদের সমাজে এখন হয়তো খুব একটা, এখন হয়তো দু একটা ক্ষেত্রে চালু, তাছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের ক্ষেত্রে ধরা হয় যে ছেলের ছেলে একটু বড় হবে, মেয়ে একটু ছোট হবে, মানে মেয়ে বড়, মেয়ে 4 বছরের বড়, ছেলে 4 বছরের ছোট, এই বিয়েকে আমরা এখনো সামাজিকভাবে স্বাভাবিক ধরি না, এই ট্যাবুগুলো আছে। আমি এখন এখানে মৌলিক কথায় আসি, এখানে তিশার আব্বা সদ্য সাইফুল ভাই, আপনার নামই নাম,
আমি তার কথায় একটু কনফিউজ হলাম, এই জন্য হয়তো পরবর্তী আলোচনা আরো বুঝতে পারবো। কারণ উনি যেহেতু বলছেন তিশার জন্ম 16/12/2007, এবং এটি যদি উনি প্রমাণ করতে পারে কোন বার্থ সার্টিফিকেট দিয়ে, তাহলে তো আর কারো কোনো যুদ্ধ থাকবে না। এখানে আমার কলিগ ডক্টর ইউনুস আলী আকন্দ আছেন, তাহলে আন্ডার এনি সার্কামস্টেন্সেস অফ দি ফ্যাক্টস অ্যান্ড ল, এই এই বিয়েই অবৈধ এবং অপহরণের মামলা, জোর করে আটকে রাখার মামলা সব চলবে এবং পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইভেন নাবালিকা মেয়ে অর্থাৎ 18 নিচে বয়সের মেয়ে স্বেচ্ছায়ও যেতে পারবে না, আমাদের আইন হচ্ছে এই তো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তিশার আব্বা সদ্য বাবা, এটি প্রমাণ করার জন্য আমার কাছে কি আছে যে তিশার জন্ম 16/12/2007-এ? এটি হচ্ছে একটি কথা। আর আমি মুস্তাক সাহেব এবং তিশা, তিশার পুরো নামটা আমি জানি না ভদ্র মেয়েটার, যাই হোক তিশা ম্যাম, সিনথিয়া ইসলাম তিশা, হ্যাঁ সিনথিয়া ইসলাম তিশা, আমার কন্যারও ছোট কন্যা সম, তো তাদের ভালোবাসাটা কিভাবে হলো হলো হলো? এখন একটা তো উদ্যোগ নিতেই পারে তিশার আব্বা মা, যদি আপনি সমাধানের দিকে যেতে চান, কোর্টের কাছে বলা যে সে আন্ডার কোয়ার্স সিচুয়েশন কনসেন্ট, আমাদের সম্মতি যেটা বলছে সেটা তিশার বাবা মায়ের আর্গুমেন্ট হচ্ছে, আমি সত্য মিথ্যা জানি না, যে এটা ষড়যন্ত্র করে ভিডিও টিডিও রেখে ভয় দেখিয়ে তিশার কাছ থেকে কনসেন্ট আদায় করে চলেছে অবিরত। তো সেক্ষেত্রে তো অত্যন্ত সহজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে অনুরোধ করা, তৃতীয় একটা নিরপেক্ষ জায়গায় তিশাকে রাখা সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, যে তোমার কোনো কিছু হবে না, তোমার ফ্যামিলিও কিছু হবে না, তুমি স্বাধীনভাবে তোমার মতামত বলো, সেটি অনেক কিছু আপনার বেরিয়ে আসবে। আর আরেকটি বিষয়, এত কিছুর পরও মুস্তাক সাহেবের যে ভাইরাস, মুস্তাক সাহেবের যে দোষগুলো সাইফুল সাহেব বলছেন বা সাইফুল সাহেবের স্ত্রী তিশার সম্মানিত মা বলছেন, সেটা যদি সত্যিও হয়ে থাকে, তারপরও তিশার যদি সাবালিকা হয়ে এই সত্য জেনেও এই আপনার মুস্তাকের, মুস্তাক সাহেবের সঙ্গে সংসার করতে চায়, তাহলে তো সেক্ষেত্রে আপনার আইনত বাধা দেওয়ার স্কোপ রাষ্ট্র প্রধানমন্ত্রী কারোই কিছু নেই, কারণ আইন তো সবটুকু করে। তিশার যদি সাবালিকা হয়ে থাকে বিয়ের সময় এবং সে যদি তার কনসেন্ট যদি চেক হয় যে তার সম্মতিটা নির্ভয় হয়েছে, কোনো কোয়ার্স সিচুয়েশনে না, হুমকি দিয়ে না, নিপীড়ন করে না, কোনো কিছুর ব্ল্যাকমেইল করে না, তাহলে তো এই বাবা মার বেদনা থাকবে। আমরা, আপনি দেখেন আমরা সবাই এই বাংলাদেশের ছেলে মেয়ে, আপনি মনে করে দেখেন আপনার দূর দূরের কোন আত্মীয় বা দূর দূরের কোনো বন্ধুর এমন দৃষ্টান্ত আছে না, যে ছেলে এমন এক মেয়েকে বিয়ে করেছে বাবা মা গ্রহণ করতে পারেনি, আলটিমেটলি পরে মেনে নিয়েছে ছেলে যখন বিয়ে করেছে, ভাইস ভার্সা মেয়ের ক্ষেত্রে। তো কিন্তু যেটি খেয়াল রাখতে হবে যে তিশা কোনো অত্যাচারের সম্মুখীন হচ্ছে কিনা, তিশার বাবা যেটা বলছেন ডেঞ্জারাস, যে তিশাকে বন্দি করে রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আইনানুগ ব্যবস্থা থাকতে পারে, পুলিশ পুলিশের কাছে, আমি জানি না পরে পরবর্তী টার্নে আসলে আমি বলতে পারবো, ইউনুস ভাই যেহেতু, আমি ভাই বললাম যেহেতু আমাদের কলিগ তিশার আব্বার কি কেস করেছে উনি বললে বোঝা যাবে। তবে আমার মনে হয় যে এটি দ্রুত আইনগত সমাধান করে ফেলা তিশার জন্য, আপনি তিশার দিকটাও ভাবেন, মেয়েটার যদি আপনি 4 ধরেন তাহলে এখন বয়স 20/2004, যেটা বলছেন স্কুল সার্টিফিকেটে দিয়ে ফেলেছেন ওনার বাবা, আর যদি 7-এর পক্ষে প্রমাণ থাকে তাহলে তো 18, ইন অ্যান্ড অ্যারাউন্ড 18 থেকে 20-এর মধ্যে, তারও পুরো জীবন পড়ে আছে, তারও কি মেন্টাল ট্রমা হচ্ছে না? আমার তো মনে হয় হচ্ছে। এটা তো খুব মানে সুখকর আলোচনা না তো আমার কাছে। এবং আমি এক্ষেত্রে বিনয়ের সঙ্গে সাইফুল ভাই প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবং সবার প্রতি আমার সম্মান রেখে আমার নিজের একটা অনুভূতি বলি, আমাদের এই যে অভিভাবকদের শিক্ষার জন্য শিক্ষিত করতে হবে, কিন্তু কিছু কিছু স্কুল কলেজের প্রতি এই যে একটা মানে কি বলবো অবসেশন তৈরি হয় যে অমুক অমুক না পড়ালে আমার ছেলে মেয়ের জীবন বোধে বৃথা, আমার মনে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। পৃথিবীতে বাংলাদেশে আমাদের আইন অঙ্গনও, আমি অনেক প্রতিষ্ঠিত বিচারপতি আইনজীবীদের দেখেছি এখনো আছে যারা গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে, উপজেলা কলেজ থেকে পাশ করে, মফস্বলের একটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ করে ভালো আইনজীবী হয়েছে। দেখা দরকার যে লেখাপড়াটা হচ্ছে কোথায়। আর আমি শেষ করব একটি কথা বলে,
যেটি মুস্তাক সাহেবের খুবই সতর্ক থাকা উচিত ছিল, আমি কিন্তু আইনগত বলছি না, আইনগতভাবে তিনি ফ্রি, ভালোবাসতেই পারে যদি কনসেন্ট থাকে মেয়েটির, কিন্তু তিনি যে স্কুলের গভর্নিং বডির মেম্বার, এখানে প্রশ্নই উঠবে যে ক্ষমতার দম্ভ দেখিয়ে মিস ইউজ অফ পাওয়ার করে তিনি এগুলো করেছেন কিনা, যেহেতু এরকম অভিযোগ রাখেন।